1933 সালে প্রতিষ্ঠিত শেতাবগঞ্জ চিনিকল 1982 সালে আধুনিক যন্ত্রপাতি নিয়ে নতুন করে যাত্রা শুরু করে। মিল এবং ফার্ম এলাকা সহ 3,860 একর জমি নিয়ে মিলটিতে 750 জন শ্রমিক কর্মচারী কর্মরত। চিনি ও খাদ্য কর্পোরেশনের চিঠির প্রেক্ষিতে শেতাবগঞ্জ চিনিকলে এই মৌসুমে আখ মারাই বন্ধ ঘোষণা করা হয়। হঠাৎ এমন দুঃসংবাদে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে আখ চাষী ও শ্রমিক কর্মচারীদের মাঝে। এই আখ আমরা কোথায় নিয়ে যাব, কি করব? আমরা তো ক্ষতিগ্রস্তর দিকে চলে যাচ্ছি, আমরা এই বিবি বাচ্চা নিয়ে কিভাবে খাওয়া দাওয়া করব? এই অর্থ দিয়ে বাচ্চাদের পড়ালেখা করাই, কিন্তু আদৌ যদি অর্থ না পাই তাহলে আমার সব কিছু বন্ধ হয়ে যাবে। এখন এই টাকাটা যে পাবো কি না এটাও তো একটা অনিশ্চয়তা। আমরা তো ঠাকুর কাছে তো আর টাকা ওখানে তো আদায় করতে পারবো না। শ্রমিক কর্মচারীরা বলছেন বকেয়া পরিশোধ সহ আখ মারাই বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনে যাবেন তারা। করে যে বন্ধ করে দিলে চিঠি আসলো, এখন আমরা কোথায় যাব? 250 শ্রমিক কর্মচারী, মিল চালু না হলে তারা যদি এখানে কাজ না করে কিভাবে তাদের পাওনা দেওয়া হবে, এই ব্যাপারে আমরা অনিশ্চিত। চিঠির কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে মিল বন্ধ হবে না, কেউ চাকরিও হারাবে না। যে সমস্ত জায়গায় আখ ক্রয় করে থাকি সেখানে আখ ক্রয় করা হবে, এটা অন্য কোনো সমস্যা নেই। তবে মিলের কাছে শ্রমিক কর্মচারীদের 5 মাসের বেতনও পাওনা আছে, এটা মিলের ফান্ড এখন নাই, সরকার বা সদর দপ্তর টাকা দিলে আমরা পরিশোধ করতে পারবো। শেতাবগঞ্জ চিনিকলে চলতি মৌসুমে 45,000 মেট্রিক টন আখ উৎপাদন হয়েছে, আর অবিক্রিত চিনি রয়েছে 2400 মেট্রিক টন, যার আনুমানিক মূল্য 14 কোটি টাকা। সময় সংবাদ, দিনাজপুর।